হ্যালো ভিউয়ার্স, নর্থ বেঙ্গলের আন্ডারে সমস্ত কলেজে কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। তো একইভাবে আনন্দচন্দ্র কলেজ অর্থাৎ এসি কলেজের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটি শুরু হয়ে গেছে। 18 তারিখ থেকে আপনাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে, যা 5 তারিখ পর্যন্ত চলবে। তো কীভাবে আপনারা আবেদনটি করবেন অর্থাৎ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করবেন, সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখে নেবো ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটির মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের কিন্তু সঠিক পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ আবেদন প্রসেসটি কমপ্লিট করে থাকতে হবে, কারণ কি কোনো প্রকার ভুল বা ত্রুটি থাকলে কিন্তু কলেজের তরফ থেকে আপনাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করে দিতে পারে। তাই অবশ্যই কীভাবে সঠিক পদ্ধতির মাধ্যমে আপনারা আবেদনটি স্টেপ বাই স্টেপ করবেন এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। ডিসক্রিপশনে আপনারা আমাদের কলেজের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে একদম ভুলবেন না। আমরা আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু আনন্দচন্দ্র কলেজ ও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সম্পর্কিত বিভিন্ন তথ্যের আপডেট কিন্তু নিয়মিতভাবে দিয়ে থাকি। তাই পরবর্তীতেও কলেজের বিভিন্ন আপডেট ও ইউনিভার্সিটির সমস্ত আপডেটগুলি পেতে অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে একদম ভুলবেন না। সেখানে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই প্রথমে যে জয়েন বাটনটি দেখতে পারবেন, সেখানে গিয়ে জয়েনে ক্লিক করে আপনারা গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো বন্ধুরা, চলুন দেখে নিই এবার স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনারা মোবাইলের ক্রোম ব্রাউজারটি ইউজ করবেন, এবং আপনারা যদি কম্পিউটার বা পিসি থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। সবার প্রথমে আপনাদের ব্রাউজারে ওপেন করে নেওয়ার পর সেখানে গিয়ে সার্চ করবেন গুগলে এসি কলেজ। তো বন্ধুরা, সার্চ করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে সবার উপরে আপনারা একটি অপশন দেখতে পাবেন এসি কলেজ ডট ইন ওয়েবসাইট লেখা রয়েছে এবং আনন্দচন্দ্র কলেজ লেখা রয়েছে। তো সিম্পলি আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করে কলেজের ওয়েবসাইটে ভিজিট করে নেবেন। তো বন্ধুরা, এখন আমরা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। এবার আপনারা উপরে ডান দিকে কর্নারে একটি অপশন দেখতে পারবেন অনলাইন অ্যাডমিশন। তো সিম্পলি আপনারা এখানে অনলাইন অ্যাডমিশন অপশনটি ক্লিক করে নেবেন। আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে মোবাইলে অবশ্যই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটি অন করে নেবেন, সেক্ষেত্রে আপনারা সেম ভিউ দেখতে পারবেন। তো এখান থেকে সিম্পলি আমি অনলাইন অ্যাডমিশনে ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা, এরপর আপনাদের সামনে অ্যাডমিশন পোর্টালটি ওপেন হয়ে যাবে। এখানটা আপনারা লেফট সাইডে দেখতে পারবেন যে এখানটা আপনারা অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশন নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করার অপশন রয়েছে। তবে লগ ইন করার পূর্বে সবার উপরে আপনারা দেখতে পারবেন এখানটায় রেজিস্ট্রেশনের অপশন রয়েছে। তো সিম্পলি সবার প্রথমে আপনারা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি করে নেবেন। তো সিম্পলি আপনারা এখানে যে রেজিস্ট্রেশন অপশনটি রয়েছে এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা সবার প্রথমে কিছু গাইডলাইন্স দেখতে পারবেন, এগুলি আপনারা পড়ে নেবেন এবং নিচে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটি দেখতে পারবেন যেভাবে করতে হবে। তো এখানে সবার উপরে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে উইল নট টু অ্যাবল টু চেঞ্জ দ্য ফলোয়িং ইন্টারেস্ট এভার। তো অবশ্যই আপনারা যেহেতু এগুলো চেঞ্জ করতে পারবেন না, তো সঠিকভাবে দেবেন, কোনো প্রকার কিন্তু ভুল বা ত্রুটি করবেন না। তো এখানে কী কী অপশন দেওয়া রয়েছে, সবার প্রথমে আপনার নামটা যেটি রয়েছে, আপনাদের মার্কশিটের যে নামটি রয়েছে ওটা একদম সঠিকভাবে এখানে দিয়ে নেবেন। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে ফিল করে নেবেন। এইচএসের যে 10+2 রোল ছিল সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। রোল প্লাস নাম্বার সময় এখানটা দিয়ে দেবেন, একসাথে দিবেন, আলাদা আলাদা কিন্তু না। এরপরে আপনারা একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন, অবশ্যই নাম্বারটি যাতে ভ্যালিড হয়, কারণ পরবর্তীতে এই নাম্বারটি কিন্তু আপনার অ্যাডমিশনের সময় কাজে লেগে থাকবে। এরপর 10+2 যে বোর্ড রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এইচএসএ স্ট্রিম সিলেক্ট করবেন এখানটায়, এবং আপনাদের যে পাসিং ইয়ার রয়েছে কোন ইয়ারে আপনারা পাস করছেন সেটি সিলেক্ট করে নেবেন। আপনাদের কাস্ট সিলেক্ট করে নেবেন ও জেন্ডার আপনারা কী সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সব অপশনগুলো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে সমস্ত অপশনগুলি ফিল করে নিচ্ছি। তো এখানটা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে পাসিং ইয়ারটি রয়েছে এখানে আপনারা যদি সিলেক্ট করেন তাহলে আপনারা কিন্তু প্রিভিয়াস 3টি ইয়ারই দেখতে পারবেন, অর্থাৎ 2020, 2021 ও 2022। এর আগে যদি কেউ এইচএস কোয়ালিফাই করে থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো সম্পূর্ণ গাইডলাইন্স ও কীভাবে আপনাদের অ্যাডমিশন প্রসেসটি হয়ে থাকবে ইউনিভার্সিটির রুল মেনে, তো সেই সম্পর্কিত একটি ডিসক্রাইব ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা ডিসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্ক থেকে ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। সেখানটা দেখলে আপনারা কী করে আপনাদের অ্যাডমিশন প্রসেসটি হবে এবং কবে কবে আপনাদের ই কাউন্সেলিংগুলি হয়ে থাকবে, ই কাউন্সেলিং সমস্ত ডেটগুলি কিন্তু ওখানে দেওয়া রয়েছে, তা অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়া আমাদের গ্রুপে আপডেট পেয়ে যাবেন, সেখানে অবশ্যই জয়েন করে নেবেন। এবং নিচে আপনারা এখানে দেখতে পাবেন যে বোর্ড রয়েছে, আপনারা মার্কশিটের উপরেই আপনারা বোর্ডের নামটি দেখতে পারবেন। তো সেই নামটি দেখে অবশ্যই আপনারা এখানটায় সিলেক্ট করে নেবেন। এরপরে যদি আপনারা নিচে নামি তাহলে আরও কিছু অপশন এখানে আমরা দেখতে পারবো।
10th স্ট্যান্ডার্ড ডিটেইলস অর্থাৎ এখানটায় মাধ্যমিকের কিছু ডিটেইলস আমাদের ফিল করতে হবে তো সবার প্রথমে দেখবেন আপনারা এখানে ইংলিশের কিছু ডিটেইলস এখানে ফিল করার অপশন রয়েছে ইংলিশ প্রি সিলেক্ট রয়েছে এখানটা আপনারা দেখেন বল সবার প্রথমে ফুল মার্কস রয়েছে ও মার্কস অবটেইন আছে তো কত মার্কস আপনারা পেয়েছেন ও কতর মধ্যে পরীক্ষা হয়েছে এটা আপনারা এখানে দিয়ে নেবেন আপনার পার্সেন্টেজ কি অটোমেটিক্যালি এখানে চলে আসবে এরপর টপ সাবজেক্ট আদার দ্যান ইংলিশ অর্থাৎ ইংলিশ বাদ দিয়ে বাকি যে সাবজেক্ট যেগুলি আপনার ছিল সেগুলিতে আপনারা কত নাম্বার পেয়েছেন এখানটা লিখে দিবেন এবং কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটি আপনারা এখানে ফিল করে নেবেন তাহলে নিচেই আপনার টোটাল মার্কসের যতদিন মধ্যে পরীক্ষা হয়েছে এবং আপনারা কত পেয়েছেন ও কত পার্সেন্টেজ মাধ্যমিকে সেটি কিন্তু আপনারা এখানে হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু টেন্থ অর্থাৎ মাধ্যমিকের উপরে আপনারা যত নাম্বার পেয়েছিলেন সেটি এখানে ফিল করতে হবে তো ইংলিশে যেহেতু আমার ক্ষেত্রে 100 ফুল মার্কস ছিল আমি এখানে 100 দিয়ে নিচ্ছি এখানটায় আমি পেয়েছি হচ্ছে 81 সিলেক্ট করে নিচ্ছি এবং বাকি আমার যেগুলো সাবজেক্ট ছিল তাতে 600 নম্বরের পরীক্ষা হয়েছিল তার মধ্যে আমি পেয়েছিলাম 478 সেখানটা আমি সিলেক্ট করে নিচ্ছি তো এখানে আপনারা দেখতে পাবেন নিচে আপনার টোটাল নাম্বারটি চলে আসলো 700 মধ্যে এক্সাম হয়েছে এবং আপনার টোটাল অ্যাগ্রি হচ্ছে 559 এবং পার্সেন্টেজ আপনারা দেখতে পাচ্ছেন 79.85 সামথিং তো এরপর নিচে আমরা চলে আসবো নিচের নাম এখানে দেখতে পারবো এবার এইচএস এর মার্কশিটের উপর আপনাদের সম্পূর্ণ ডিটেলসগুলি ফিল করে থাকতে হবে তো এইচএস এর মার্কশিটের উপরে যে ডিটেলসগুলি ফিল করতে হবে সেগুলি কী করে করবেন একবার দেখে নিচ্ছি তো এখানটা আপনারা কতগুলি কলম দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে বাঁদিকে যে কলমটা দেখতে পাচ্ছেন তো এখানে আপনার সাবজেক্টগুলি দিয়ে নেবেন তো এই কলমে আপনার সাবজেক্ট দিয়ে নেবেন যেগুলি সাবজেক্ট আপনার এইচএস এ ছিল তারপরে আপনারা এখানে দেখতে পাবেন থিওরির কিছু কলাম রয়েছে থিওরি কতর মধ্যে আপনার পরীক্ষা হয়েছে সেটি আপনারা এখানে দিয়ে নেবেন তারপর পাস মার্কস কত অর্থাৎ কত পেলে থিওরিতে পাস সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনি কত পেয়েছেন সেটি আপনারা এখানে দিয়ে নেবেন স্কোর আপনার কত থিওরিতে সেটি আপনারা এখানে ফিল করে নেবেন এখানে থিওরি মার্কসগুলি দিয়ে নেওয়ার পর একইভাবে আপনারা কিন্তু এরপরে প্র্যাকটিক্যালের কলম দেখতে পারবেন তো প্র্যাকটিক্যাল কলমগুলি আপনারা কীভাবে ফিল করবেন ঠিক একইভাবে ফিল করবেন সবার প্রথমে আপনারা এখানে ফুল মার্কস দিয়ে নেবেন অর্থাৎ কতর মধ্যে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষাটি হয়েছে তারপর পাস মার্কস আপনারা কত পেলে পাস করবেন সেটি আপনারা এখানে দিয়ে নেবেন আর আপনি কত পেয়েছেন সেটি আপনারা এখানে দিয়ে নেবেন এই সমস্ত ডিটেলসগুলি ফিল করার পর অটোমেটিকলি আপনারা এখানে মার্কস ও পাসিং স্ট্যাটাস এখানে শো করবে তো একটি সাবজেক্ট আমরা করে দেখে নিচ্ছি তো সবার প্রথমে আমরা এখানে দেখে নিচ্ছি ইংলিশে করে তো এখানে ইংলিশে ই টিপলে আপনারা দেখতে পারবেন অটোমেটিকলি সাবজেক্টগুলি চলে আসবে তো এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর থিওরি পরীক্ষা কততে হয়েছে তো আমার ক্ষেত্রে থিওরি পরীক্ষা হয়েছে 80 তাই আমি এখানে 80 সিলেক্ট করে নিচ্ছি 80 দিয়ে নেওয়ার পর এখানটা পাস মার্কস কত পাস মার্কস হবে 24 আমার ক্ষেত্রে আর আপনার কত পেয়েছেন এটা এখানে দিয়ে নেবেন আমি এখানটা পেয়েছি 76 তাই আমি 76 দিয়ে নিচ্ছি একইভাবে প্র্যাকটিক্যাল কতর মধ্যে প্র্যাকটিক্যাল দিয়েছি 20 মধ্যে তাই এখানে 20 মধ্যে পরীক্ষা দিয়ে নিচ্ছি পাস মার্কস কত পাস মার্কস হচ্ছে 6 দিয়ে নিলাম আর আমি পেয়েছি কত আমি পেয়েছি 19 তো এখানে 19 দিয়ে নিলাম অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু আপনার এইচএস এর মার্কশিটে দিবেন যেটা আপনার উচ্চ মাধ্যমিক মার্কস পেয়েছেন সেটি এখানে ফিল করবেন এবার এরকম করে করে বাকি সাবজেক্টগুলি আপনারা সিলেক্ট করে নেবেন এবং মার্কসগুলি দিয়ে নেবেন ও আপনারা এখানটা দেখতে পারবেন কত পার্সেন্ট কোন মার্কসে পেয়েছেন কোন সাবজেক্টে কত পার্সেন্ট পেয়েছেন ও সাথে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন পাসিং স্ট্যাটাস যেটা এখানে শো করবে তো সম্পূর্ণ অপশনগুলি আমি ফিল করে নিচ্ছি তারপর দেখে দিচ্ছি নেক্সট স্টেপটি তো এখানে সম্পূর্ণ ডিটেলসগুলি ফিল করে নিয়েছি ফিল করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন নিচে আপনার বেস্ট অফ 4 এর পার্সেন্টেজ শো করবে ও বেস্ট অফ 4 টোটাল যেটি ওটা আপনারা এখানে দেখতে পারবেন তো আপনারা কীভাবে সম্পূর্ণ মেরিটটি ক্যালকুলেট করবেন সেটি নিয়ে কিন্তু একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন সেক্ষেত্রে আপনারা নিজেরাই মেরিটটি ক্যালকুলেট করে দেখে নিতে পারবেন যে আপনার মেরিটটি কত কোন সাবজেক্টের ক্ষেত্রে এরপর নিচে আপনারা সাবমিট বাটন দেখতে পারবেন তো সিম্পলি আপনারা সাবমিট বাটনে ক্লিক করে নেবেন সম্পূর্ণ ডিটেলসগুলি একবার চেক করে নেবেন যে কোনো প্রকার ভুল রয়েছে কিনা তারপর আপনারা ফাইনাল সাবমিটে ক্লিক করে নেবেন তো এখানে আমি সাবমিটে ক্লিক করে নিচ্ছি সাবমিটে ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে যেখানে আপনারা দেখতে পারবেন সাবমিশন সাকসেসফুল হয়ে গেছে এবং এখানটা আপনারা অ্যাপ্লিকেশন আইডিটি দেখতে পারবেন তো অবশ্যই এই অ্যাপ্লিকেশন আইডিটি আপনারা সেভ করে রাখবেন বা লিখে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ পরবর্তীতে আপনাদের অ্যাডমিশনের সময় ও মেরিট লিস্টে আপনার নাম চেক করার সময় এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু কাজে লেগে থাকবে তো অবশ্যই নাম্বারটি সেভ করে রাখবেন এরপর নিচে আপনারা অপশন দেখতে পারবেন ক্লিক হেয়ার টু প্রসিড তো পরবর্তী স্টেপগুলি করার জন্য এখান থেকে ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করে নেবেন এখান থেকে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নেওয়ার পর পুনরায় কিন্তু আপনাদের লগ ইন উইন্ডোটি ওপেন হয়ে যাবে
তো এখানটায় এবার আপনারা যে অ্যাপ্লিকেশন আইডিটি পেয়েছেন বা আপনারা নোট করে রেখেছেন সেটি সবার প্রথমে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় ফিল করে নেবেন। তারপর আপনারা এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিয়ে সিম্পলি লগ ইন অপশনে ক্লিক করে নেবেন। তো আমি সম্পূর্ণ ডিটেলসগুলি ফিল করে লগ ইনে ক্লিক করে নিচ্ছি। তো সম্পূর্ণ ডিটেলসগুলি দিয়ে নেওয়ার পর সিম্পলি লগ ইনে ক্লিক করছি। লগ ইনে ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে যেখানে সবার প্রথমে কর্নারে আপনারা দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন আইডি ও আপনার নামটি শো করছে। তারপর কিছু এখানটায় স্টেপ রয়েছে যেমন পার্সোনাল ডিটেলস, কোর্স, ডকুমেন্ট, প্রিন্ট। তো সিম্পলি আপনারা এই স্টেপগুলি ফলো করবেন এবং ফলো করতে করতে আপনার ফর্ম ফিলআপটি কমপ্লিট করবেন। এছাড়া আমরা সবার উপরে দেখতে পাবো আমাদের মোবাইল নাম্বারটি শো করছে, এখানে ইমেল আইডি দেওয়ার অপশন রয়েছে, বাবার নাম দেওয়ার অপশন রয়েছে, মার নাম, তারপর রেশন কার্ড ক্যাটাগরি কি ওটা আপনারা এখানে দিয়ে নেবেন, তারপর আপনার রিলিজন কি এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা সবার প্রথমে ফর্মটি ফিল আপ করে নিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সম্পূর্ণ প্রসেসটি আপনারা কমপ্লিট করবেন। তো বন্ধুরা সমস্ত ডিটেলসগুলি ফিল করে নিয়েছি, সবার প্রথমে এখানে ইমেল আইডি আপনারা দিয়ে নিয়েছি, বাবার নাম দিয়ে নিয়েছি, এখান থেকে রিলিজিয়ান দিয়ে নিয়েছি যেটা আপনার হবে সেটা আপনার এখানে দিয়ে নেবেন। এখানটায় তারপর আপনার রেশন কার্ড ক্যাটাগরি দেখতে পারবেন, আপনারা আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি দেখে এখানে দিয়ে নেবেন। রেশন কার্ডের কার্ডের নাম্বারের আগে আপনারা এই ক্যাটাগরিগুলো দেখতে পারবেন, তো আপনার যে ক্যাটাগরিটা হবে সেটি আপনারা এখানে ফিল করে নেবেন। এরপর আপনারা এখানে আপনার মার নাম দিয়ে নেবেন, এরপর নিচে আপনারা ব্লাড গ্রুপের অপশন দেখতে পাবেন। তো সিম্পলি এখান থেকে আপনারা আপনাদের ব্লাড গ্রুপটি সিলেক্ট করে নেবেন, আপনাদের যদি জানা না থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করবেন না। এরপর আপনারা এখানে আধার কার্ড নাম্বারটি দিয়ে নেবেন এবং এখানটায় একটি অপশন দেখতে পারবেন টিকবক্স রয়েছে, তো চেকবক্সে চেক করে দিবেন, যদি আপনার বাবাই আপনার গার্জিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে এই টিক চেকবক্সটি চেক করে দিবেন। এবার নিচে আপনারা দেখতে পাবেন পার্সোনাল উইথ ডিসেবিলিটি, যদি আপনি ডিসেবল পার্সন হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে আপনি কোন ক্যাটাগরি সেটি সিলেক্ট করে নেবেন, আমার ক্ষেত্রে নেই তাই নান করে রেখে দিচ্ছি। আর যদি আপনারা করে থাকেন সেক্ষেত্রে এখানে কত পার্সেন্ট ডিসেবিলিটি এটা আপনারা এখানে মেনশন করবেন। এরপর হচ্ছে গার্জেন্স অ্যানুয়াল ইনকাম, তো আপনার গার্জেন যে রয়েছে তার অ্যানুয়াল ইনকাম কত অর্থাৎ বার্ষিক ইনকাম কত সেটি আপনারা এখানে দিয়ে নেবেন। এরপর নিচে আপনারা দেখতে পাবেন ওয়েদার ফার্স্ট জেনারেশন লার্নার, তো আপনি যদি প্রথম আপনার জেনারেশনের লার্নার পার্সন হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, তো আমাদের ক্ষেত্রে এখানে নো, তো সিম্পলি এখানে নোতে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনার এখানটায় ম্যারিটাল স্ট্যাটাস, আপনার সিঙ্গেল না ম্যারিড এখানটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে দেখতে পাবেন প্যারেন্টস অকুপেশন, তো আপনাদের প্যারেন্টস অর্থাৎ বাবা মা কী করে সেটি এখানটায় আপনারা মেনশন করে দেবেন, তো আমার ক্ষেত্রে সার্ভিস বা বিজনেস নয় আমি তাই এখান থেকে আদার্স সিলেক্ট করে নিচ্ছি। এরপর আরও নিচে চলে আসবো, নিচে চলে আসলে আমরা বাকি অপশনগুলো দেখতে পারবো। তো এরপরে এখানটা রয়েছে ফাদার্স কোয়ালিফিকেশন, তো আপনার যে পাওয়ার রয়েছে তার কোয়ালিফিকেশন কত এখান থেকে সিলেক্ট করে নেবেন, হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক না ক্লাস এইট, তো আমার ক্ষেত্রে গ্র্যাজুয়েট, তো এখানে গ্র্যাজুয়েট সিলেক্ট করে নিচ্ছি। একইভাবে এখানে মাদার্স কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার মায়ের হায়ার কোয়ালিফিকেশন কোনটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আমি এখানে হায়ার সেকেন্ডারি সিলেক্ট করে নিচ্ছি। ফোন নাম্বার প্যারেন্টস বা গার্জেন আপনার বাবা মার ফোন নাম্বারটি এখানে দিয়ে নেবেন। একবার অথেন্টিক কমিউনিকেশন অ্যাড্রেস এখানে আপনারা সিম্পলি আপনার অ্যাড্রেসটি দিয়ে নেবেন, ফুল অ্যাড্রেসটি দিয়ে নেবেন। এরপর দেখতে পাবেন ডোমিসিয়াল ক্যাটাগরি, তো আপনারা কোন এরিয়াতে বসবাস করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আমার ক্ষেত্রে এখানে সেমি উরবান তাই আমি এখান থেকে সেমি উরবান সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনার এখানে স্টেট দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট আপনার কোনটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন, কান্ট্রি আপনার ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। এরপর যদি এই উপরের অ্যাড্রেসটাই আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে সেক্ষেত্রে এইখানটায় যে চেকবক্সটি দেখতে পাচ্ছেন তো সিম্পলি আপনারা এই চেকবক্সে টিক করে দেবেন, তাহলে নিচের বক্সে সেম অ্যাড্রেসটি চলে আসবে। তো আমার যেহেতু সেম আমি এখান থেকে টিকবক্সে চেক করে দিচ্ছি। এরপর নিচে আপনারা আপনাদের পোস্টাল পিনকোডটি দিয়ে নেবেন, এরপর আপনার অপশন দেখতে পাবেন ওয়েদার ইউ আর দ্য স্পোর্টস পজিশন হোল্ডার অফ দ্য স্টেট হায়ার লেভেল, সেখান থেকে সিম্পলি যদি আপনি স্টেট লেভেলের হায়ার স্পোর্টস পার্সন হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন, তো আমার ক্ষেত্রে নেই আমি নো করছি। ডু ইউ নিড টু হোস্টেল ফ্যাকাল্টি, এখানটা অনেকেই কিন্তু হোস্টেলের জন্য আবেদন করে থাকেন, তো সেক্ষেত্রে এখানটা ইয়েস করবেন, যদি আপনার হোস্টেল না লেগে থাকে সেখানটা এখানটা নো করবেন, তো আমার লাগবে আমি একবারে আবেদনটি করতে চাচ্ছি তাই আমি ইয়েস করে রাখলাম। এরপর নিচে আপনার ডিস্টেন্স দেখতে পাবেন, আপনার বাড়ি থেকে কলেজের ডিস্টেন্স কত এখানটা কিলোমিটার ওয়াইজ দিয়ে দেবেন, আমি দিয়ে নিচ্ছি। এরপর আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, অবশ্যই এখানটা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে নেওয়ার পর এখানটা আপনার গার্জেনকে ইমেল আইডি দেখতে পারবেন, অপশন রয়েছে, তো আপনার গার্জেনের ইমেল আইডি দিয়ে নেবেন। তো সম্পূর্ণ ডিটেলসগুলি ফিল করে নেওয়ার পর নিচে আপনারা সেভ বাটন দেখতে পারবেন, তো সিম্পলি আমি সেভ বাটনে ক্লিক করে নিচ্ছি। সেভ বাটনে ক্লিক করার আগে এই অপশনগুলি কিন্তু একবার ভালো করে চেক করে নেবেন যে কোনো প্রকার ভুল যাতে আপনারা ফিল না করেন, সিম্পলি আমি সেভে ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা এরপর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে যেখানটায় আপনারা কোন কোর্সে অ্যাপ্লাই করছেন সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সবার উপরে এখানে একটু নোট দেখতে পাবেন ইউ ক্যান অ্যাপ্লাই ম্যাক্সিমাম 4 অনার্স অ্যান্ড 2 প্রোগ্রাম কোর্স, অর্থাৎ বন্ধুরা আপনারা সর্বোচ্চ 2টি সাবজেক্টে অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং 2টি প্রোগ্রাম কোর্সে আবেদন করতে পারবেন। তো কীভাবে সম্পূর্ণ আবেদনটি করবেন চলুন দেখে নিই।
তো সবার প্রথমে নিচে আপনারা স্ট্রিম দেখতে পারবেন, তো কোন স্ট্রিমে আপনারা অ্যাপ্লাই করছেন। তো আমার ক্ষেত্রে আমি আর্টসে অ্যাপ্লাই করছি, তাই প্রথমে আর্টস সিলেক্ট করে নিচ্ছি। তারপর টাইপ, তো এখান থেকে সিলেক্ট টাইপে গিয়ে অনার্স না প্রোগ্রামে অনার্সের অ্যাপ্লাই করবো, অনার্স সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখানে কোন সাবজেক্টে অনার্সের আবেদন করব এখান থেকে সিলেক্ট করে নেবো। তো সবার প্রথমে আমি জিওগ্রাফিতে আবেদন করছি, তাই এখান থেকে জিওগ্রাফি সিলেক্ট করে নিচ্ছি। করার পর আপনারা এখানে দেখতে পারবেন জিই ওয়ান ও ডিএসসি টু এ আপনারা কোন সাবজেক্টগুলি সিলেক্ট করবেন। তো বন্ধুরা, এখানে যখন সাবজেক্টগুলি সিলেক্ট করবেন অবশ্যই মনে রাখবেন এগুলো কিন্তু সঠিকভাবে সিলেক্ট করবেন। পরবর্তীতে যখন আপনি কলেজে অ্যাডমিশন হবেন তখন কিন্তু এই বিষয়গুলির উপরেই আপনাদের পড়তে হবে এবং পরীক্ষা দিতে হয়ে থাকতে হবে। তাই অবশ্যই সাবজেক্টগুলি সিলেক্ট করবার সময় একটু মনোযোগ সহকারে দেখে সিলেক্ট করবেন। এখান থেকে সিম্পলি আমি বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি প্রথমটায়। এরপরে জিই টু, ডিএসসি থ্রি ও জিই থ্রির জন্য কোন সাবজেক্টটি সিলেক্ট করবো এখানে দেখতে পারবো। তো সিম্পলি আমি এখান থেকে এডুকেশন সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, সব অপশনগুলি এখানে দিয়ে নেওয়ার পর, সাবজেক্টগুলি সিলেক্ট করে নেওয়ার পর উপরে আপনাদের সামনে একটি পপ আপ অপশন চলে আসবে, ইউ আর এলিজিবল, ওকে। তো সিম্পলি আপনারা এখান থেকে এলিজিবল বলছে এবং ওকে বাটনে ক্লিক করে নেবেন। তো সিম্পলি আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে নিচ্ছি। এরপর আপনাদের সামনে নিচে আরেকটি অপশন আসবে, কম্পালসারি কোর্সের জন্য আপনাদের এখানে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো সিম্পলি এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে নিচ্ছি, আমি সিম্পলি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি এবং এগুলি সম্পূর্ণ সাবজেক্টগুলি সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনারা দেখতে পাবেন অ্যাড কোর্স, এখানে অ্যাড কোর্সে ক্লিক করে নেবেন। অ্যাড কোর্সে ক্লিক করে নেওয়ার পর একটু টাইম লাগবে, আপনাদের নেটওয়ার্ক যদি স্লো থাকে সেক্ষেত্রে পেজটিকে অবশ্যই রিলোড করবেন না। এরপর দেখবেন হ্যাঁ, একটি সাবজেক্ট আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এরপর একে একে কিন্তু আমরা চারটি সাবজেক্ট এখান থেকে অ্যাড করে নিতে পারবো। তো আমি একইভাবে কিন্তু এখান থেকে আপনারা আরও যে অনার্সের সাবজেক্টগুলি রয়েছে, যেমন এখান থেকে আর্টস সিলেক্ট করছি, অনার্সের সাবজেক্টে অনার্স সিলেক্ট করছি। করার পর এখানে আমি আরেকটা সাবজেক্টে অনার্স অ্যাড করে দেখে নিচ্ছি। তো সিম্পলি আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, এখানে এডুকেশন সিলেক্ট করে নিলাম। এডুকেশন অ্যাপ্লাই করার পর এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তো এখান থেকে সোশ্যালজি সিলেক্ট করে নিচ্ছি। করার পর একেবারে উপরে পপ আপ আসছে, তো সিম্পলি পপ আপে ওপেন করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর নিচে অপশন আসছে, ওখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে নিচ্ছি বেঙ্গলি এবং অ্যাড কোর্স। অ্যাড কোর্স করার পর এবার কিন্তু আমি আরেকটা সাবজেক্টের জন্য অনার্সে অ্যাপ্লাই করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন দুটি হয়ে গেল। এরকম করে করে আপনি সর্বোচ্চ চারটা সাবজেক্টে অনার্সে আবেদন করতে পারবেন। তো আমি বলবো সর্বোচ্চ চারটা সাবজেক্ট রয়েছে, আপনারা চারটাতে আবেদন করে দেবেন, কারণ কি কোনটাতে হবে না হবে সেটা একটা ব্যাপার রয়েছে। তো অবশ্যই চারটিতে আবেদন করাটাই সঠিক হবে। এই একইভাবে কিন্তু আমরা এখানে প্রোগ্রাম কোর্সেরও অ্যাপ্লাই করতে পারবো। তো আমি এবার একটা প্রোগ্রাম কোর্সও করে দিচ্ছি। সিম্পলি আমি এখান থেকে স্ট্রিম আর্টস সিলেক্ট করছি এবং টাইপে এবার প্রোগ্রাম সিলেক্ট করছি। আগেবার কিন্তু দুটো অনার্সে করছিলাম, তো প্রোগ্রামে আপনারা সর্বোচ্চ দুটো করতে পারবেন। এখানে একটি করে আমি দেখে দিচ্ছি। একইভাবে এখানটা প্রোগ্রামে যে সাবজেক্টগুলি আমরা সিলেক্ট করে নিচ্ছি, তো এখান থেকে আমি এডুকেশন সিলেক্ট করলাম, জিই টু ডিএসসি টু এর জন্য সাবজেক্ট সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা মনে রাখবেন কিন্তু যখন আপনারা এই সাবজেক্টগুলি সিলেক্ট করবেন অবশ্যই মন দিয়ে সিলেক্ট করবেন, এই সাবজেক্টগুলির উপরেই কিন্তু আপনাদের পরবর্তীতে পরীক্ষা দিতে হয়ে থাকতে হবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে সিলেক্ট করবেন। একইভাবে এবারও আমার উপরে পপ আপ চলে আসে ওকে, তো আমি ওকেতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পর এখানটা বাকি সাবজেক্টগুলি সিলেক্ট করার অপশন রয়েছে, সেখান থেকে বাকি সাবজেক্টগুলি সিলেক্ট করে নিচ্ছি। তো বাকি সাবজেক্টগুলি সিলেক্ট করার পর একইভাবে নিচে অ্যাড কোর্সের অপশন রয়েছে, তো সিম্পলি এখান থেকে অ্যাড কোর্সে ক্লিক করে নিচ্ছি। অ্যাড কোর্সে ক্লিক করে নেওয়ার পর আপনাদের কোর্সটি অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমরা তিনটি কোর্স অ্যাড করে নিয়েছি, দুটি কিন্তু অনার্সের জন্য, এখানে দেখতে পারবেন দুটি অনার্সের জন্য, ও একটি কোর্স আমরা প্রোগ্রাম কোর্স অথবা পাস কোর্সের অ্যাড করেছি। তো আপনারা সর্বোচ্চ চারটি এরকম অনার্স অ্যাড করে নেবেন এবং পাস কোর্স দুটা করতে পারবেন। তো আপনারা যে কোটি পাস কোর্সের করবেন সেখান থেকে একইভাবে অ্যাড করে নেবেন, প্রসেস সেম থাকবে। তো বাকিগুলো করে দেখাচ্ছি। এখানে একে একে সম্পূর্ণ সাবজেক্টগুলি আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর উপরে আপনারা দেখতে পাবেন এখানে ডকুমেন্টসের অপশন রয়েছে, তো সিম্পলি আপনারা এই ডকুমেন্ট অপশনে গিয়ে এবার ডকুমেন্টগুলি আপনারা সাবমিট করবেন। তো আপনাদের কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে লাগবে একবার দেখে নিচ্ছি। সবার প্রথমে আপনাদের 100 কপির মধ্যে আপনাদের ফটো একটি সাবমিট করতে হবে। এরপর এখানটা 100 কপির মধ্যেই সম্পূর্ণ ডকুমেন্টগুলো আপনাদের সাবমিট করতে হবে। কী করে 100 কপির নিচে ডকুমেন্ট বানাবেন সেই সম্পর্কিত একটি ডেসক্রাইব ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে সেম প্রসেস ফলো করে আপনারা 100 কপির নিচে নিজের মোবাইল থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এছাড়া কী করে কম্পিউটার থেকে বানাবেন সেটারও একটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তো আপনার একটি ফটো আপলোড করতে হবে, আপনার একটি সিগনেচার আপলোড করতে হবে, আপনার এইচএসএর মার্কশিটটি আপলোড করতে হবে, এছাড়া আপনাদের মাধ্যমিকের যে মার্কশিটটি ছিল সেটি এখানে আপলোড করবেন এবং আপনারা একটি ডেট অফ বার্থ প্রুফ আপনারা এখানে আপলোড করবেন। এখানটা আপনারা আধার কার্ড বা আপনাদের ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ডটি ছিল মাধ্যমিকের সেটা এখানটা আপনারা আপলোড করতে পারেন। তো সম্পূর্ণ ফাইলগুলি আপনারা প্রথমে চয়েস ফাইলে গিয়ে সিলেক্ট করে আপনারা এখান থেকে আপলোড করে নেবেন। তো আমি একে একে খুব বলে করে নিচ্ছি।
তো ডকুমেন্টগুলি আপলোড করে নেওয়ার পর এখানটায় আপনারা দেখতে পারবেন, সাইডে আপনাদের শো করবে, করার পর নিচে আপনারা সেভ বাটন দেখতে পারবেন, তো অবশ্যই সেভ বাটনে ক্লিক করে ডকুমেন্টগুলি সেভ করে নেবেন। এখানটা একটু টাইম লাগতে পারে, আপনার নেটওয়ার্কের উপর পুরোটা ডিপেন্ড করবে, যদি আপনার নেটওয়ার্ক ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হবে। আপনারা পেজটিকে ক্যান্সেল বা রিলোড করবেন না, এখানটায় দেখতে পারবেন যে আমার এটা সেভ হয়ে গেল। এরপরে আপনারা দেখতে পাবেন সবার উপরে প্রিন্ট অপশন রয়েছে, তো ফাইনালি আমরা প্রিন্টে গিয়ে আমাদের সাবমিশন যে কপিটি রয়েছে ওটা একটু প্রিন্ট করে নেব। প্রিন্টে টিপের পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে, এখানটা আপনারা দেখতে পাবেন ভিউ প্রিন্ট কারেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এবং নিচে লেখা আছে নো অ্যাপ্লিকেশন ফিস টু বি পেইড। তো আপনাদের কিন্তু আবেদন করার জন্য কোনো প্রকার টাকা পেমেন্ট করতে হবে না। তো এখান থেকে আপনারা ভিউ কারেন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নিতে পারবেন। এখান থেকে সিম্পলি ক্লিক করে নিচ্ছি। এরপর আপনাদের সামনে এরকম কিন্তু একটি কপি ওপেন হবে, যেখানটা আপনারা দেখতে পারবেন কোন কোন সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করেছেন, তো এখানটা দেখতে পারবেন, এবং আপনার ওই সাবজেক্টের ম্যারিট নাম্বার কত আপনারা এখানে দেখতে পারবেন। এই ম্যারিট নাম্বারের উপরে কিন্তু আপনাদের ই কাউন্সেলিং প্রসেসটি হয়ে থাকবে। কী করে সম্পূর্ণ ম্যারিট নাম্বারটি ক্যালকুলেট করতে হয় সেই সম্পর্কে তো একটি ডেসক্রাইব ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, তো অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ পদ্ধতি বন্ধুরা, আশা করি সম্পূর্ণ তথ্যতে সাহায্য করতে পেরেছি। কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করতে ভুলবেন না, এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে একদম ভুলবেন না, যাতে তারাও দেখে নিজের থেকে অ্যাপ্লিকেশনটি করতে পারে। ধন্যবাদ।